শিক্ষার্থীরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? ওকে, ধন্যবাদ। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে নতুন মুমিন, নতুন কেটা। আমরা আশা করবো সবাই অন করবে। আমি আশা করছি সবাই ক্যামেরা গুলো অন করে রাখবে। স্যার আপনার কথা পেয়ে যাবে যে আসতেছে। ঠিক আছে, এখন আশা করি শোনা যাবে। আশা করি শোনা যাবে। জিম কেমন আছো? কথা বেজে বেজে তাহলে নেটওয়ার্কের প্রবলেম। স্যার আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না, বুঝছে? আমি তাহলে এখন শুনে যাচ্ছে? শোনা যাচ্ছে, বলে। সবাই আনমিউট করে রাখুন। আচ্ছা, এখন আশা করি শোনা যাবে। আশা করি শোনা যাবে। জিন ফুরকান ইলাহি রহমান অরিন্দাস, আরে শোনা যাচ্ছে? আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছো। তোমরা ক্যামেরা তুমি আনমিউট করে রাখছো, সবাই মিউট করে রাখছো। তোমার কথাগুলো আমি শুনবো না তোমাদের। জিম আমাকে শুনতে পাচ্ছো কিনা বলো? আমাকে শুনতে পাচ্ছো? তারপরে কি গো উদ্দীপকে টিকিট কাস্টম দাম করে ফোরকান শুনতে পাচ্ছ? সবুজ রহমান আমাকে শুনতে পাচ্ছ? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ভেরি গুড, ভেরি গুড। আশা করি সবাই ভালো আছো। আশা করি সবাই ভালো আছো। তোমাদের কে ধন্যবাদ জানাই যে তোমরা গত ক্লাসে গতদিন 7ই মার্চ ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণ আমরা যে দিনটি উদযাপন করেছি, তোমরা মোটামুটি সবাই এখানে এসেছো, অনেকে আসছো, সবাই আমাদের অনুষ্ঠানে জয়েন করেছো, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়েছে, ভালোই লাগলো। ইনশাল্লাহ আমরা যখন স্কুল খুলবে সবার সাথে আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে? আমরা গত ক্লাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি? আচ্ছা বলো, জিম বলো। উপসর্গ নিয়ে, শব্দ গঠন নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি বিরহ অংশ থেকে কোনো কিছু দিয়েছিলাম? यस স্যার, একটা পত্র দিছিলেন স্যার। হ্যাঁ সবুজ রহমান বলো। यस স্যার। স্যার পরীক্ষায় ভালো ফল লাভ করার জন্য উৎসাহ দিয়ে ছোট স্যার বন্ধু একটা পত্র। হ্যাঁ না, পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য, ভালো ফলাফলের জন্য বা কৃতিত্ব অর্জনের অর্জন করায় অভিনন্দন জানিয়ে একটি পত্র, কৃতিত্ব অর্জন করায় বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লিখো। ঠিক আছে, মানে তুমি ধরো ধরো সবুজ রহমান পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, কোনো একটা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট, ভালো একটা নাম্বার পেয়েছে, কৃতিত্ব অর্জন করেছে। তো জিম সবুজ রহমানকে অভিনন্দন জানিয়ে একটি পত্র, যে প্রিয় সবুজ বন্ধু, প্রিয় বন্ধু সবুজ, আশা করি ভালো আছো,
এরপরে ফরমালিটির মধ্যে করবা মূল কথাগুলো লিখবা যে তুমি অমুক পরীক্ষায় জেএসসি পরীক্ষায় বা ফার্স্ট টার্ম পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় তুমি ভালো ফলাফল অর্জন করেছো, তুমি প্রথম স্থান অধিকার করেছো, এই যে তার যে তাকে যে কৃতিত্ব অর্জন করেছে এই কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়ে একটা কথা। অরিত্র দাস আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. তুমি কেমন আছো? দেখি অরিত্রকে একটু দেখি, অনেকদিন পর দেখি নাই। অরিত্র, মনিন, সবুজ রহমান, আকিল, জিন সবাই ক্যামেরা অন করো। হ্যাঁ অরিত্র কেমন আছো? অরিত্র চলে গেছে কেন? ক্যামেরা গুলো অফ রাখবা, ক্যামেরা গুলো অন রাখবা, আমরা তাহলে সে তো অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছে না অনেকদিন। আমরা আজকে তাহলে কি বিষয় নিয়ে আলোচনা করব একটু বলো সুবুদ রহমান, বলো আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি? চাকরি ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি? হাইমা হামিম আমরা কোন বিষয়ে আলোচনা করতে পারি? আমরা গত ক্লাসে উপসর্গ নিয়ে শব্দ গঠন, এখানে তোমাদের কোনো কিছু জানার বা বোঝার বিষয় আছে? উপসর্গ নিয়ে শব্দ গঠন ওখানে কোনো কিছু জানার বোঝার আছে? উপসর্গের কাজ, উপসর্গের কাজগুলো একটু বলো। উপসর্গের যে কাজগুলো রয়েছে উপসর্গ মূলত কেন বসে, এই উপসর্গগুলো বসে কি কাজগুলো করে আমরা সহজভাবে কে বলতে পারবো উপসর্গের কাজগুলো? বলো একজন বলো উপসর্গের কাজগুলো, একজন বলো। বইতে আছে পরিচ্ছেদ দশ, দশ নাম্বার পরিচ্ছেদে একটু বলো জিন কোথায়? আচ্ছা আপাত, হ্যাঁ বলো হলো বসে উপসর্গের কাজ করে। আমিন কি এসেছে? উপসর্গের কাজ আমি বলতে পারবো স্যার, এখানে তো দেওয়া আছে স্যার নতুন কাজ ওখান থেকে বলো, যেমন সংবাদ তারপর না আমি বলি উপসর্গের কাজ নতুন শব্দ, নতুন শব্দ তৈরি করাই হলো উপসর্গ। নতুন 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 শব্দ তৈরি করা, আমি গত ক্লাস মানে বলেছি তোমাদের বইতে দেখো আছে, যেমন শব্দ অ, অ একটা উপসর্গ, অ উপসর্গের সাথে যখন একটা শব্দের সাথে কাজের সাথে যখন যুক্ত হয়ে যাবে নিশ্চয়ই তোমরা জানো উপসর্গ শব্দের আগে বসে, তো কাজের আগে যদি অ উপসর্গটা বসে তখন সেটা অকাজ হয়ে যাবে, এই যে নতুন শব্দ গঠন তৈরি হয়ে গেল। তারপরে তোমার অতিযোগ আচার অত্যাচার, অধিযোগ কার অধিকার, অধিযোগ পাশি, এই যে অধি অতি প্রতি অ আ অনু অপর এগুলো হচ্ছে উপসর্গ, আমি গত ক্লাস মানে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে উপসর্গের কাজ হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা, শব্দ গঠন করা, যেমন সমযোগবাদ সংবাদ, বিযোগবাদ বিবাদ, এই বাদ শব্দের সঙ্গে সম আর বি উপসর্গ যোগ করে নতুন শব্দ সংবাদ আর বিবাদ যুক্ত হয়েছে, সংবাদ আর বিবাদ শব্দ গঠন হয়েছে। তোমরা কি এই কথাটা বুঝতে পেরেছো? Yes sir. আচ্ছা উপসর্গের আরেকটি কাজ হচ্ছে শব্দের অর্থ পরিবর্তন করা, উপসর্গের আরো একটি কাজ হচ্ছে শব্দের অর্থকে টোটালি পরিবর্তন করা, যেমন ধরো নজর সুযোগ নজর সুনজর, এই যে নজর দেওয়া একটা হচ্ছে নজর দেওয়া, আর শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে তখন সু উপসর্গটা যখন বসবে তখন হয়ে যাবে সুনজর,
আবার কু উপসর্গ যখন বলবি তখন কু নজর এই যে শব্দের পরিবর্তন সুনজর এবং কু নজরের মধ্যে কিন্তু পার্থক্য আছে তারপরে হচ্ছে সমযোগপূর্ণ এখানে সম্পূর্ণ অর্থের সম্প্রসারণ গড় যোগ হাজির গড় হাজির এগুলা এরপর আছে উপসর্গের উপসর্গের যে কয়েকটি এখানে অনুদিয়ে অনুগমন অনুরূপ অনুকার অপদীয় অপকর্ম অপসংস্কৃতি তোমরা আশা করি বুঝতে পেরেছো এরপরে অতি দিয়ে তোমরা তো শুনতে পাচ্ছ আচ্ছা তাহলে আমরা মোটামুটি উপসর্গ সম্বন্ধে যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছি উপসর্গ নিয়ে আর কোনো কথা আছে সবুজ রহমান জিম চরিত্র দাস আকিল ফোরকান আর কোনো কথা আছে প্রশ্ন আছে আমরা এখন চলে যাবো প্রত্যয় বা উপসর্গ যুগে প্রত্যয় যুগে শব্দ গঠন অথবা সমাস যুগে শব্দ গঠন আমি আশা করছি সমাস দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ ১২ চলে যাব পরিচ্ছেদ ১২ চলে যাব সমাস দিয়ে শব্দ গঠন আমি তোমাদের সমাস নিয়ে কিছু প্রথমে কিছু রুলস একটু ধারণা দিই কারণ সমাস করা কঠিন তোমরা ক্লাস এইটে সমাস করো নাই ক্লাস নাইনে প্রথম তোমরা সমাস নিয়ে পড়বা এই জন্য আমি প্রাথমিকভাবে কিছু মৌলিক ধারণাগুলো তোমাদেরকে দিব আশা করি সবাই প্রস্তুত আছো यस স্যার সবুজ রহমান यस স্যার আসলে ক্লিয়ার অলওয়েজ রেডি সবুজ রহমান আমাকে শুনতে পাচ্ছো জি স্যার আমার এখানে একটু সমস্যা হচ্ছে জি আমাকে শুনতে পাচ্ছো জি বুঝছেন জিম তুমি কি করছো জিম কি করতেছো জিম তুমি কি করছো কি করতেছো আচ্ছা আমরা তাহলে সমাজ থেকে আলোচনা করি একটু মনোযোগ সহকারে শুনো আচ্ছা সবুজ রহমান একটু আলোচনা করি রিডিং বলো একটু রিডিং করো পরিচ্ছেদ ১২ সমাজ দিয়ে শব্দ গঠন সমাজ দিয়ে শব্দ গঠন হ্যাঁ স্যার পড়তে পারি সমাজ দিয়ে শব্দ গঠন সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক পদে এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস নিচে বাক্য দুটির দিকে তাকানো যাক প্রথম বাক্য দেওয়া আছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রণ পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন দ্বিতীয় বাক্যে দেওয়া আছে হামিম ইতিহাস যুক্ত হচ্ছে হামিম যুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হামিম কি আমার কথা শুনতে পাচ্ছ পরীক্ষা নিয়ন্ত্রণ পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক সময় সংক্রান্ত সূচি এবং স্কুল ও কলেজ পদগুলো দ্বিতীয় বাক্য পরীক্ষা নিয়ন্ত্রক সময়সূচি এবং স্কুল কলেজ হিসেবে সংক্ষিপ্ত হয়েছে এই সংক্ষেপে প্রক্রিয়ার নাম সমাস স্যার শুনতেছি সমস্ত পদ আমি দেখতে চাই শব্দকে বলে ভেরি গুড
ভেরি গুড ইতোমধ্যে আমাদের সাথে একজন আচ্ছা আমরা পরিচ্ছেদ ১২ আমরা সমাস দিয়ে শব্দ গঠন পড়াচ্ছি পরিচ্ছেদ ১২ বাংলা সেকেন্ড বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ ১২ পেজ নাম্বার হচ্ছে কত সবুজ রহমান স্যার যেমন পরীক্ষা নিয়ন্ত্রক এবং স্কুল কলেজ সমস্যমান পদের প্রথম অংশের নাম পূর্বপদ এবং শেষ অংশের নাম পরপদ এখানে পরীক্ষা সময় ও স্কুল হলো পূর্বপদ এবং নিয়ন্ত্রক সূচি ও কলেজ হলো পরপদ যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা সবুজ রহমান একটু দাঁড়াও সবুজ রহমান ওয়েট তোমরা তো আগে সমাস নিয়ে আমি ক্লাসে এটা ছিল না ক্লাসে কারণ ছিল সংক্ষিপ্ত আকারে সমাস তোমরা আগে বলো নাই বা সমাস তেমন একটা তোমার ধারণা নাই যদিও তোমরা অগ্রসরভাবে বা ইনফল আনি মানে এমনি হয়তো পড়েছো বই থেকে বা বিভিন্ন ইয়ে থেকে কিন্তু ফর্মালি তোমাদের কোনো ধারণা সমাজ নাই আমি সমাজ সম্পর্কে কিছু বলি একটু কথা বলি সমাজটা হচ্ছে সমাজ শব্দের অর্থ হচ্ছে কি সংক্ষেপ মিলন অনেকগুলো পদকে এক পদে করা সমাজ শব্দ হচ্ছে আমি আবার বলছি সমাজ শব্দ হচ্ছে সংক্ষেপ ছোট করা সংক্ষেপ করা ছোট করা আবার মিলনও সন্ধি শব্দের অর্থ যেরকম মিলন সমাস শব্দের অর্থ মিল করা মিল মদন মিল মিলন সংক্ষিপ্ত অথবা অনেক পদকে একটা বিশাল পদ ধরো আমি যদি বলি সিংহ চিহ্নিত যে আসন সিংহ চিহ্নিত যে আসন অনেক লম্বা একটা লাইন না কিন্তু এটা ছোট এক পদ করে ফেললে সেটা হবে সিংহাসন অথচ ছোট্ট একটা কথা সিংহাসন কিন্তু যখন এটাকে সমাস মানে ভাঙবা পূর্ববাদ পরবাদ করবা বা বেশ বাক্য বিয়া বাক্য দিয়ে যখন তুমি একটা বড় করে যখন বলবা সিংহ কি বলে সিংহ চিহ্নিত যে আসন বিশাল কথা সমান সমান সিংহাসন তো এটা এই যে সিংহাসন তো অনেকগুলো পদকে এক পদে পরিণত করা এটা হচ্ছে সমাস অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে তাহলে আমরা এখন বুঝতে পেরেছি সমাস শব্দের অর্থ সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা মিল করা মিলন অথবা বহু পদকে এক পদে পরিণত করা এটা হচ্ছে সমাসের কাজ আচ্ছা মনে রাখতে হবে সমাসের মধ্যে দুটি পদ থাকে কয়টি পদ থাকে হামিম সমাসের মধ্যে কয়টি পদ থাকে দুটি পদ একটি হচ্ছে আগের পদ আমি একটু ভেঙে ভেঙে বুঝাচ্ছি একটি হচ্ছে আগের পদ একটি হচ্ছে পরের পদ আগের পদকে আমরা পূর্বপদ বলি প্রথম পদকে আমরা পূর্বপদ বলি একটা পূর্বপদ একটা পরপদ এখন আমি যদি বলি যে মহান যে নবী মহান যে নবী তাহলে এখানে পদ কয়টা দুটা মহান পূর্বপদ নবী পরপদ অথবা আমি যদি বলি বই ও পুস্তক খাতা ও কলম দোয়াত ও কলম মা ও বাবা মাসি পিসি চাচা চাচি এই যে কথাগুলো বলতেছি এখানে দুইটা পদ প্রত্যেকটা পদ দুইটা পদ একটা পূর্বপদ একটা পরপদ একটা পূর্বপদ একটা পরপদ মা বাবা তো মা বাবার মধ্যে মা ও বাবা মা পূর্বপদ আর বাবা হচ্ছে পরপদ তাহলে সমাসের মধ্যে এরকম দুইটা পদ থাকবে একটা পূর্ব একটা পরপদ ঠিক আছে তাহলে আমরা এতটুকু জানলাম যে এখানে জামিন হাসান এটা কে জামিন হাসান অরিত্র দাস তোমাকে হামিম দেখতে চাচ্ছে তুমি ক্যামেরা অন করো অরিত্র দাস তোমাকে হামিম দেখবে হামিম আমাকে বারবার আসতেছে কেন তুমি হোয়াই আর লাফে কেন আসতেছ মানে স্যার বেস্ট ফ্রেন্ড
আচ্ছা ক্যামেরা গ্রহণ করে রাখো ওকে জামিল আছেন ক্যামেরা গ্রহণ করে রাখো হামিদ তুমি কি অরচটি দেখতে পাচ্ছো यस স্যার আচ্ছা তাহলে আমরা এতটুকু জানছি কতটুকু জানছি সমাস শব্দের অর্থ জানলাম সমাসের মধ্যে দুটি পদ থাকে একটা পূর্বপদ একটা পরপদ থাকে এই এখন আসো সমাস কয় প্রকার কে বলতে পারবে সমাস কয় প্রকার মূলত চার প্রকার ছয় প্রকার সমাস ছয় প্রকার দ্বন্দ্ব দ্বিগু কর্মধারা তৎপুরুষ অব্যয়বাক বহুব্রীহি আমি এখানে এলোমেলো করে বলে বলেছি দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারা সমাস তৎপুরুষ সমাস অব্যয়বাক সমাস বহুব্রীহি সমাস ঠিক আছে আমি এগুলো তোমাকে শিখাবো আস্তে আস্তে আমার সমাস সঙ্গে আরো কিছু কথা আছে আর একটু এগুলো বলি যে সমস্ত সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ বা আচ্ছা এগুলো তোমরা এখন বুঝবে না আমাকে একটু রিডিং করো রিডিং করবা অরিত্র দাস অরিত্র একটু বলো কোন থেকে হ্যাঁ বলো কোন থেকে রিডিং করব তুমি বলবো হচ্ছে যে সব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা যায় ওকে স্যার যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা যায় তাকে ব্যাশ বাক্য বলে এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাশ বাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক সময়সূচি পদের ব্যাশ বাক্য হলো সময় সংক্রান্ত সূচি এবং স্কুল কলেজ পদের ব্যাশ বাক্য হলো স্কুল ও কলেজ এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমসমান পদ বলে প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পদগুলো পরীক্ষা সমূহে এবং নিয়ন্ত্রক হলো সমসমান পদ সমস্ত পদ সাধারণ এক শব্দ হিসেবে লেখা হয় যেমন সময়সূচি উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন বসে যেমন স্কুল কলেজ কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা লেখা হয় যেমন পরীক্ষা নিয়ন্ত্রক হারয় তৎপুরুষ ও বহুব্রীহি আচ্ছা এখন আমরা জানব ওকে আমরা এখন একটা একটা করে সমাস গুলো জানব একটা একটা সমাস আমরা জানব প্রথমে আসো দ্বন্দ্ব সমাস প্রথমে আসো দ্বন্দ্ব সমাস আমরা বলছি যে দ্বন্দ্ব মানে কি দ্বন্দ্ব বলতে আসলে কি বোঝায় কি কে বলতে পারবা দ্বন্দ্ব মানে কি মানে কে বলবা দ্বন্দ্ব মানে কি দ্বন্দ্ব দ্বন্দ্ব বুঝো না কন্ট্রাডিকশন সাংঘর্ষিক একজনের সাথে আরেকজনের যে একটা দ্বন্দ্ব থাকে একজনের সাথে আরেকজনের যে দ্বন্দ্ব থাকে না কোনো কোনো বিষয়ে দ্বন্দ্ব থাকে ধরো একজন একজনের ঘৃণা বা কোনো কাজের ব্যাপারে বা কোনো ক্ষেত্রে তাদের সাথে একটা সাংঘর্ষিক কোনো কিছু হয়েছে দ্বন্দ্ব থাকে বা মারামারি একটা পর্যায়ে থাকে থাকে না এরকম কিন্তু ব্যাকরণে দ্বন্দ্ব বলতে ওরকম না ওইটা সম্পূর্ণ বিপরীত ব্যাকরণে দ্বন্দ্ব বলতে একজনের সাথে একজনের মারামারি সাংঘর্ষিক একজনের সাথে একজনের মনোমালিন্য এরকম না এই দ্বন্দ্ব হচ্ছে যুগল বা জোড়া ব্যাকরণের ভাষায় বাংলা দ্বিতীয় পত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া বা যুগল আর এমনি আমরা দ্বন্দ্ব বলি আমরা বলি না এই যে সবুজের সাথে জামালের দ্বন্দ্ব হচ্ছে ওর সাথে ওর খুব দ্বন্দ্ব ওর সাথে ও খুব মারামারি দ্বন্দ্ব ওদের সাথে দ্বন্দ্ব বেজে আছে বলি না এখানে দ্বন্দ্ব বলতে মনোমালিন্য এরা এখানে দ্বন্দ্ব বলতে তারা তাদের মধ্যে একটা মারামারি একটা মানে পজিশন তৈরি হয়ে আছে এদের মধ্যে দ্বন্দ্ব মানে কি এক ধরনের সাংঘর্ষিক কোনো কিছু বোঝাচ্ছে কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় ব্যাকরণ ক্ষেত্রে এখানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা যুগল এরকম একটা জোড়া বা যুগল একটা সমাসের নাম বলো তো উদাহরণ দাও তো বলো মা বাবা যুগল না জোড়া না মা বাবা দোয়াত কলম তাল ও তমাল মাসি পিসি জিন পরি দা কুমড়া হ্যাঁ এই যে অনেকগুলো দ্বন্দ্ব সময় আছে দ্বন্দ্ব মানে কি মারামারি না দ্বন্দ্ব মানে এখানে সাংঘর্ষিক না এখানে দ্বন্দ্ব হচ্ছে জোড়া বা যুগল এই যে মা বাবা তাল তমাল দোয়াত কলম বই পুস্তক
তারপরে তোমার আমি তুমি এটা বলতে পারো, জমা খরচ। এবার এখন তাহলে দ্বন্দ্ব বলতে বুঝছো তোমরা, দ্বন্দ্ব মানে শব্দের অর্থ কি? জোড়া বা যুগল। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ কি বলো? জোড়া বা যুগল। যে সমাসে প্রত্যেকটি সমসাময়িক পদের অর্থ সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। সহজ ভাবে হচ্ছে যে সমাসে, আচ্ছা আমি একটু বললাম যে সমাসের মধ্যে প্রত্যেকটা সমাসের মধ্যে কয়টি পদ থাকে? থাকে স্যার দুইটি, একটি পূর্বপদ একটি পরপদ। আচ্ছা এখন তুমি দ্বন্দ্ব সমাস চিহ্নিত করার উপায় হচ্ছে যে সমাসে প্রত্যেকটি সমসাময়িক পদের অর্থ প্রাধান্য থাকে। যে সমাসে প্রত্যেকটি সমসাময়িক পদের অর্থ প্রাধান্য থাকে। আমি যদি বলি যে মা ও বাবা, তা তুমি এখানে কাকে বাদ দিবা? সমান সমান কি হবে বলতো? মা ও বাবা সমান সমান কি হবে? মা বাবা হয়, মা বাবা হবে। তারা এখানে কি, এখানে কয় পদ বসে? দু পদে বসে গেছে, মানে দুইটার অর্থ, দুইটা পদের অর্থই প্রাধান্য হয়েছে। মা বাবা দুইটার অর্থ কি হয়? প্রাধান্য পাইছে। এখানে এমনটি হয় নাই যে শুধু মা ও বাবা সমান সমান মা বা সমান সমান বাবা, এরকম হয় নাই। দুটাই হয়েছে, মা ও বাবা সমান সমান মা বাবা, অথবা বই ও পুস্তক সমান সমান বই পুস্তক, দুটাই বসছে। তার মানে দুটার অর্থ পূর্বপদ এবং পরপদ দুটার অর্থই কি থাকবে? প্রাধান্য থাকবে। দুইটার অর্থই কি থাকবে? প্রাধান্য থাকবে, মানে দুটার অর্থই তোমাকে বলতে হবে। যেমন দোয়াত ও কলম, দোয়াত কলম, হামিম ও অরিত্র সমান সমান হামিম অরিত্র, এই দুইটার নামই থাকবে। কথা কি বুঝে আসছে কিনা? এইরকম মানে দুটার অর্থে প্রাধান্য থাকবে। আচ্ছা আবার দ্বন্দ্ব তোমাদের বই একটু পড়ো, হামিম কি পড়তে পারবা? বই পড়তে পারবা দ্বন্দ্ব সমাস? দেখো বল কি লেখা আছে একটু বলতো। হামিম পড়ো, তোমাকে দিব, সুলতানকে দিব। হামিম বলো তো একটু, বই আছে? একটু বলতো দ্বন্দ্ব সমাস এক নাম্বার। দ্বন্দ্ব সমাস 37 পৃষ্ঠা দেখো, এক নাম্বার দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় অর্থ প্রাধান্য থাকে। পূর্বপদ এবং পরপদ উভয় অর্থ প্রাধান্য থাকে। তুমি কি দেখতেছ? আচ্ছা তুমি নাও, আমি এফাকে ইয়ে নাও। ফুরকান বলো, ফুরকান বলতে চাইছিল, ফুরকান বলো তো। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে, যেমন সোনা রূপা সমস্ত পদের ব্যাস বাক্য সোনা ও রূপা। এই যে একটু যেটা বললাম, পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থ প্রাধান্য থাকে, সোনা ও রূপা সমান সোনা রূপা, ঠিক আছে? এরকমই নিজের বাক্যের সমস্ত পদটির প্রয়োগ থেকে এর পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য বোঝা যাবে। সোনা রূপার দাম বেড়ে গেছে, অর্থাৎ সোনার দামও বেড়ে গেছে, রূপার দামও বেড়ে গেছে। দ্বন্দ্ব সমাজে এর ক্ষেত্রে সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে, যেমন মা ও বাবা সমান মা বাবা, স্বর্গ ও নরক, স্বর্গ নরক দুটাই বসে যাবে, জমা ও খরচ, জমা খরচ দুটাই পদে বসে যাবে, তারপর হাত ও পা সমান সমান হাত পা বসে যাবে, ১৯ ও ২০, ১৯ ২০, ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টি বসে যাবে। মানে যেটা দুইটা পদে পূর্বপদ এবং পরপদ দুটাই অর্থ প্রাধান্য থাকবে এবং দুটাই বসে যাবে। পোটলা ও পুটলি, পোটলা পুটলি, তুমি ও আমি, তুমি আমি, আসা ও যাওয়া, আসা যাওয়া, ধীরে ও সুস্থ, ধীরে সুস্থ, ভালো ও মন্দ, ভালো মন্দ। এখন আমরা দ্বন্দ্ব সমাসে কিছু তোমার দ্বন্দ্ব সমাসে কয়েকটা ভাগে ভাগ করা যায়, কয়েকটা ভাগে আমি একটু বলি। দ্বন্দ্ব সমাসকে যেমন মিলনার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, তারপরে বিরোধার্থক দ্বন্দ্ব, অঙ্গবাচক শব্দযুগে, সংখ্যাবাচক সমার্থক। আমরা ধরো মিলনার্থক
মিল মিল আছে এই ধরনের একটা সমাসের নাম বলো, যেমন বাবা মা, মাসি পিসি, জিন পরি, চা বিস্কিট, এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। আবার যদি বলতে বিরোধার্থক বিরোধ দ্বন্দ্ব সমাস, কিন্তু বিরোধার্থক দ্বন্দ্ব এরকম একটা আছে, যেমন দা কুমড়া, দা কুমড়া অহিনকুল, দা কুমড়ার সাথে একটা বিরোধ আছে, অহিনকুল এই যে সাপ বেজির মধ্যে একটা বিরোধ আছে, স্বর্গ নরক এই ধরনের। হ্যাঁ, এরপরে বিপরীতার্থক, বিপরীতার্থক আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, এই ধরনের বিপরীতার্থক। কেমন তো এরপরে হচ্ছে অনেকগুলো আছে, অঙ্গবাচক আছে, হাত পা নাক নাক কান, হ্যাঁ, তারপরে তোমার সংখ্যাবাচক সাত পাঁচ, তারপরে সমার্থক বলে হাট বাজার। তোমাদেরকে এগুলো আসলে ঘর দুয়ার কলকারখানা এগুলো আসলে তোমাদেরকে মানে সরাসরি যখন আমরা ক্লাস নিব তখন আমি ভেঙে ভেঙে আরো বিস্তারিত আলোচনা করবো। এখন যেহেতু প্রাথমিক ভাবে আমরা একটু ধারণা দিচ্ছি, আমরা যখন ক্লাস শুরু হবে আমরা তখন ইনশাল্লাহ একটু ভেঙে বিস্তারিত করে তোমাদেরকে জানাবো। আমাদের সময় শেষ পর্যায়ে আরো ছয় মিনিট আছে আমরা। হ্যাঁ অবশ্যই, অফকোর্স আমি ওকে যেতে পারো। তো এখন তোমরা এই সমাস যে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম একটু বুঝতে পেরেছো তোমরা? সবুজ রহমান কিছুটা একটা ধারণা আসছে সমাসটা কি আসলে কিছু বুঝতে পেরেছো? Yes sir. আচ্ছা, যদি অরিজিৎ দাস কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার সমাজ। আচ্ছা এখন তোমাদের যেটা কাজ হবে, বাড়ির কাজটা হবে, তোমরা বাসায় লাইন বাই লাইন তোমরা রিডিং করবে। তোমরা যদি রিডিং করে না করো আসলে এগুলো হবে না। অনেকেই আসে আমরা পড়া দিই কিন্তু তোমরা এগুলো বাসায় রিডিং করো না। নোটবুক গুলো দিয়ে আমরা দিই যখন বলি তখন তোমরা গাইড থেকে বা এরকম বই থেকে কোথাও থেকে আট দশটা কোনো রকম নোটবুক লিখে পাঠিয়ে দাও। আমরা যেটা চাচ্ছি যে তোমরা বইটা রিডিং করে ভালো করে ওখান থেকে কিছু জানো, জানার পরে তোমরা ওখান থেকে এমসিকিউ করবা। আমরা চাই যে তোমরা রিডিং করো, কারণ বাংলা সেকেন্ড পার এখানে রিডিং যখন করতে যাবা তুমি যে লাইনে আঁকছো ওইটা আন্ডারলাইন করে রাখবা। আমাকে এই লেস্টের হোক পরে হোক যখনই হোক আমাকে জিজ্ঞেস করলে আমি অ্যান্সারটা বলে দেবো। আমরা চাই তোমরা শতভাগ পড়ালেখার প্রতি মন দাও, তোমরা আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করি তোমরা সেই টপিককে ভালোভাবে বুঝো, আমরা সেটাই চাই। তো আমরা আগামী ক্লাসে সবাই ইয়া নাও ডায়েরি লিখো, আমি দিব সমাস, সমাস তোমার দ্বন্দ্ব এবং দীর্ঘ সমাস এই দুইটা ভালো করে রিডিং করবা এবং ওখানে দুইটা থেকে দশটি এমসিকিউ তৈরি করবা। দ্বন্দ্ব ও দীর্ঘ সমাস থেকে দশটি এমসিকিউ তৈরি করবা, দ্বন্দ্ব দীর্ঘ সমাস ভালো করে রিডিং করা, দ্বন্দ্ব ও দীর্ঘ সমাস ভালো করে রিডিং করা এবং দশটি এমসিকিউ তৈরি করা। স্যার দ্বন্দ্ব কি সমাস? আমি সিলেবাসটা হয়ে গেলে আমরা আচ্ছা আজকে আমরা ব্যাকরণের পাশাপাশি একটা পড়া দিই, বিরোচনা সেটা পড়া দিই। তাহলে তোমরা এগুলো আপাতত লিখো, দ্বন্দ্ব ও দ্বিগু সমাস থেকে দশটি এমসিকিউ তৈরি করা, রিডিং করা এবং সেখান থেকে দশটি এমসিকিউ তৈরি করবা, লিখো সমাস দিয়ে। সমাসের মধ্যে দ্বন্দ্ব ও দ্বিগু সমাস, দ্বন্দ্ব ও দ্বিগু সমাস থেকে দশটি এমসিকিউ তৈরি করবা। স্যার এখানে তো নাই, এখানে দন্ত আছে, কর্ম ধারাই সমাস এটা আছে, অনেকগুলাই আছে স্যার, অনেকগুলাই আছে, দীর্ঘ সমাস এখানে নাই, দীর্ঘ সমাস। আচ্ছা দন্ত এবং কর্ম ধারাই মানে বই তোমাদের নতুন বই চেঞ্জ হয়েছে তো অনেকগুলো সমস্যা এখানে আমি আগামী বলে এইটাও আছে স্যার। তোমরা দন্ত ও দীর্ঘ সমাস কি করতে পারো, দন্ত ও দীর্ঘ সমাস সরি দ্বন্দ্ব এবং কর্মধার সমাস বইতে আসে কর্মধার সমাস, তোমরা এখান থেকে রেডি করবা দশটি এমসিকিউ তৈরি করো। আপাতত আমি আগামী ক্লাসে ওই দিগু তোমরা বুঝবা না, আমি দিগু সমাস থেকে আলোচনা করবো, দ্বন্দ্ব এবং কর্মধার সমাস থেকে দশটি এমসিকিউ তৈরি করবা, দেখছ? এরপরে স্যার স্যার বলো
আমার রোল কত? আপনি যে আমাদের ক্লাস টিচার, আমার রোলটা তোমার রোল আমি কিভাবে মুখস্থ রাখবো? ফুরকান এলাহি রোল নাম্বার আমি কিভাবে মুখস্থ রাখবো আমাকে সেটা একটু বলো। তোমার রোল নাম্বার মুখস্থ রাখার দায়িত্ব কি আমার? তোমার ক্লাস এইটে যে আইডি থাকবে, নাইন এর সেম আইডি থাকবে, আইডি সেম থাকবে, ঠিক আছে? আইডি হচ্ছে 1307। এই 1307 থাকবে তোমার আইডি, 1307 থাকবে। আমরা গত ক্লাসে তোমাদেরকে যেটা দিয়েছি পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য, এটা আবার পড়া আমি আগামী ক্লাসে এটা নিব। আর পাশাপাশি দ্বন্দ্ব এবং কর্মধারা সমাস থেকে 10টি এমসিকিউ তোমরা তৈরি করে পাঠাবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস আমরা এখানে শেষ করব। কোনো প্রশ্ন আছে, কোনো কথা আছে? আপনাদের এইচডব্লিউটা কি করে দেয় স্যার? ই ল্যান্ডিং এ দেয় নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলেই হয়ে যায়? আল্লাহ হাফেজ।